আজ শুক্রবার বারোই ফাল্গুন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি মেষ রাশি মেষ লগ্ন সাইনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে।। আজকের দিনটি যদি আপনি আপনার নিজের মনকে ইতিবাচক ধারণায় পরিপূর্ণ রাখতে পারেন দিনটি খুশিতে ভরা হতে চলেছে আজ অধিকাংশ ক্ষেত্রেই অপ্রত্যাশিত উৎস থেকে একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জন করবেন বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অফিসে আপনার সহকর্মীর কোনো ক্রিয়াকলাপ আপনার পছন্দ নাই হতে পারে তবে প্রত্যাশা মাফিক ফল না এলেও পর্যালোচনা করুন পরিকল্পনা পরিবর্তন করাই নিজের মানসিকতার বিবেচকের কাজ হবে আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরো মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কিন্তু আপনাদের ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটতে চলেছে ব্যক্তিগত জীবনের শান্তি আপনাকে মানসিক শান্তিও দেবে কর্মে যার কারণে আপনারা গতিকে আপনারা এক্সেলারেট করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র যেটি হলো ওম দ্রাং দ্রিং দ্রোং প্রায় নামা এটি একশো আটবার জপ করতে যেন বলবেন না